হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সান একাডেমির আজকের ক্লাস আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো চলেন দেরি না করে ক্লাস শুরু করি কিন্তু তার আগে কথা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ 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 অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সান একাডেমির পরবর্তী সকল ভিডিও আগে আগে পাওয়ার জন্য ঠিক আছে চলুন আমাদের আজকের যে শব্দটি প্রথমেই আসে সেটা হচ্ছে অ্যাসেম্বলি এই শব্দটা কিন্তু আমরা বহুত ব্যবহার করি যারা স্কুল কলেজে গিয়েছি তারা তো প্রতিদিনই এটার সাথে আমরা কি পরিচিত দশটা বাজলেই ভেলবাড়ি পড়তো আমরা অ্যাসেম্বলিতে যোগদান করতাম ঠিক না তো অ্যাসেম্বলিটা কি আসলে এই অ্যাসেম্বলি শব্দটার অর্থ হচ্ছে সমবেত হওয়া একত্রে বা কোনো সমাবেশ অ্যাসেম্বলি শব্দের অর্থ হচ্ছে সমাবেশ অর্থাৎ যারা আছে সবাই একত্রে এক জায়গায় জড়ো হওয়া ওকে তাহলে আমরা একটু আগে বানানটা দেখতেছি তারপর অর্থ লিখতেছি অ্যাসেম্বলির বানান হচ্ছে এ ডাবল এস ইএম এ ডাবল এস ইএম ভিএলাই ভি অ্যাসেম্বলি তো অ্যাসেম্বলি অর্থ কি বলছি সমাবেশ বানান লিখে দিচ্ছি স ম আকার মা সমা ব এক ভে তালবস সমাবেশ তাহলে কী জানলাম আমরা অ্যাসেম্বলি সমাবেশ অ্যাসেম্বলি সমাবেশ কয়বার পড়বেন সবার কবার পড়বেন সবার জীবনও তাহলে আর বলবেন না আমাদের পরের শব্দ হচ্ছে অ্যাজেন্ডা আপনি কোনো মিটিংয়ে বসলেই শুনবেন বলে যে আজকের এজেন্ডা হচ্ছে এই এই বা বস আজকে মিটিং এর এজেন্ডাটা কি এটা শুনবেন কিন্তু এজেন্ডা মানে কি ইংরেজি শব্দ কিন্তু আমরা বাংলায় বহুত ব্যবহার করি তো সেই এজেন্ডা এজেন্ডা শব্দের অর্থ হচ্ছে আলোচ্য বিষয় আলোচ্য বিষয় বা আলোচনার সূচি আপনি যেমনি বলেন তাহলে কি শিখলাম এজেন্ডা এ জি এন এজেন্ড ডি এডাম এজেন্ডা এজেন্ডা শব্দের অর্থ আলোচ্য বিষয় মানে আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে ওকে তাহলে আমরা লিখে নিচ্ছি আলোচ্য বিষয় সরে জফর আলোচ্য বিষয় বা আলোচ্য সূচি বললেও কিন্তু ভুল হবে না আলোচ্য বিষয় ঠিক আছে ফ্রেন্ড ওকে তাহলে আমরা কিভাবে পড়ব এজেন্ডা আলোচ্য বিষয় এজেন্ডা আলোচ্য বিষয় এজেন্ডা আলোচ্য বিষয় কবার বহুবার যতবার পড়লে ব্রেনে থাকে ওকে এই শব্দটি হচ্ছে অথর এই টি এইচ ও আর অথর এই অথর শব্দের অর্থ হচ্ছে লেখক অথর অর্থ কি লেখক আমরা লিখে নিচ্ছি ল একার খ অথর লেখক কোনো কোনো ক্ষেত্রে অথর দিয়ে তার কর্তৃপক্ষ বা মালিক পক্ষ বোঝানো হয় ওকে তাহলে কিভাবে পড়ব অথর লেখক অথর লেখক অথর লেখক ঠিক আছে পরের শব্দ ব্র্যান্ড এই শব্দের সাথে বাঙালি বহুত পরিচিত দুস্ত একটা ব্র্যান্ডের ইঞ্জি হ্যাঁ এ নিউ ব্র্যান্ড কার তাই না এটা ব্র্যান্ড শপ আমরা আবার আধুনিক বাংলাদেশে ওই ব্র্যান্ডের মাল ছাড়া ব্যবহার করতে চাই না এই যে ব্র্যান্ড 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 হোয়াট ইজ ব্র্যান্ড ব্র্যান্ড কি ব্র্যান্ডের বাংলা অর্থ কী আমরা এই ব্র্যান্ডকে ব্যবহার করি মূলত প্রতীক অর্থে প্রতীক বা মার্কা সাপোজ দ্যাট আমরা জুতো ব্যবহার করি কোন ব্র্যান্ড বাটা অ্যাপেক্স এই যে বাটা বাই অ্যাপেক্স নামের যে ব্র্যান্ড ইউজ করতেছি মূলত এটা হচ্ছে একটা জুতার কি চিহ্ন মার্কা মানে বিশেষ চিহ্ন দেওয়া বিশেষ একটা কোম্পানিকে আমরা বুঝাই ঠিক কি না আচ্ছা তাহলে এই ব্র্যান্ড কথার অর্থ হচ্ছে প্রতীক বা মার্কা প্রতীক বা মার্কা ঠিক আছে তাহলে বি আর এ এন ডি ব্র্যান্ড ব্র্যান্ড অর্থ কি প্রতীক প্রতীক মার্কা মহাকার মা আকার মার্কা ঠিক আছে তাহলে বি আর এ এন ডি ব্র্যান্ড ব্র্যান্ড অর্থ কি প্রতীক বা মার্কা বা তারপরে শব্দ বায়োডাটা যারা একটু পড়ালেখা করেছেন চাকরি বাকরি ধান্দা করছেন এই শব্দ শোনেন পাবলিক এদেশে নাই বায়োডাটা বায়োডাটা কি বায়োডাটার বাংলা অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত অর্থাৎ আমি একজন মানুষ আমার জন্ম থেকে এই পর্যন্ত অর্থাৎ একাডেমিক যে স্ট্যাটাস আমার নাম পরিচয় ঠিকানা সহ সকল কিছু সম্বলিত আমার বিষয়ে যে তথ্য আছে সেটাই হচ্ছে কি জীবন বৃত্তান্ত যাকে আমরা ইংলিশে বলি বায়ো ডাটা ঠিক আছে তা আমরা একটু লিখে নিচ্ছি বায়ো ডাটা মানে জীবন বৃত্তান্ত দীর্ঘিকার জি ব ন জীবন বৃত্তান্ত বিকার বৃহ তো আকার নয়তো বৃত্তান্ত ওকে জীবন বৃত্তান্ত তাহলে ফ্রেন্ডস আমরা কিভাবে পড়ব বায়োডাটা জীবন বৃত্তান্ত বায়োডাটা জীবন বৃত্তান্ত পড়বেন কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়বেন ওকে ফ্রেন্ড এই শব্দটি হচ্ছে বোল বিও ডব্লিউএল বোল এ বোল মানে কি আমরা প্রতিনিয়তই খাবার রান্না করে কি করি এগুলো বাড়ার জন্য পরিবেশনের জন্য বলের মধ্যে রাখে ঠিক না কথা ছোট ছোট বল এই বোল কথাটা কিন্তু ইংরেজি কিন্তু আমরা প্রতিনিয়ত বাংলায় ব্যবহার করি বলটা দাও ওই বলটা দাও ছোটো বলটা দাও বড় বলটা দাও তাই বলি তাই বল মানে হচ্ছে বাটি বল অর্থ কি বাটি আমরা একটু অর্থটা লিখে নিচ্ছি ব আকার বা টি বাটি অর্থ কি বাটি তাহলে কিভাবে পরবো মনে থাকবে ওকে এই শব্দটা হচ্ছে বস বস কেমন আছেন প্রায় বলি আমার বস ভালো না সারা খারাপ দুষ্ট করে আমরা বলি তাই না আমার বস খুব অমায়িক মানুষ বলি না বলি এখন এই যে বস বস মানে কি আমরা বস বলতে আসলে কি বুঝাতে চাই বাংলায় পারিপার্শ্বিক শব্দের এই বস শব্দের মানে হচ্ছে মনিব মালিক ইত্যাদি কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি কাকে ওস্তাদকে যেমন একজন লোক যার আন্ডারে যে ড্রাইভারের কাছ থেকে ড্রাইভিং শিখতেছে দেখবেন সে তাকে কী বলে আমার ভস ঠিক আছে তো যাই হোক এই ভস মানে কি মনিব মালিক ইত্যাদি তাহলে আমরা লিখে নিচ্ছি বস মানে কি মনিব ম নরসিকার ব মনিব ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে মালিক প্রভু ইত্যাদি এরকম বোঝায় কেমন তাহলে ভি ও ডাবল এস ভস বস কথার অর্থ হচ্ছে মনিব ভি ও ডাবল এস ভস বস অর্থ মনিব আমরা মনে রাখবো কেমন ব্রেন অবদস্ত তুখার ব্রেন সালার একটা এটা বলি না এমন ডাল ব্রেন বাই বোম কথা বাইরে না বলি না এখন সকল ক্ষেত্রেই আমরা ব্রেইন কথাটা কিন্তু বলে থাকি আসলে ব্রেইনের বাংলা অর্থ কি এই ব্রেইনের বাংলা অর্থ মস্তিষ্ক বাংলা অর্থ কি মস্তিষ্ক আমরা লিখে নিচ্ছি ম শয়ত রসিকার মস্তি তারপরে হচ্ছে মূর্ধুন সংযুক্ত ক মস্তিষ্ক ব্রেন মস্তিষ্ক ফ্রেন্ড আমরা কিভাবে পড়ব এন ব্রেন ব্রেইন অর্থ মস্তিষ্ক এন ব্রেইন ব্রেইন অর্থ মস্তিষ্ক মনে রাখবেন কেমন শুধু ব্রেন ব্রেন বললে তোর হবে না বাংলা অর্থটু কিন্তু বুঝতে হবে ওকে টি স্টল রহিম উদ্দিন টি স্টল সাইনবোর্ড দেখবেন করিম টি স্টল ওয়াই টি স্টলটা কি টি শব্দের অর্থ হচ্ছে চা স্টল শব্দের অর্থ হলো অস্থায়ী ছোটো খাটো কোনো দোকান আসলে তা আমরা টি স্টল বলতে তাইলে কি বুঝবো চায়ের দোকান ঠিক আছে চায়ের দোকান টি স্টল চায়ের দোকান চ আকার চা অন্তঃস্থ এ কারের দোকান দ ও দো আকার কা দোকান চায়ের দোকান ঠিক আছে ফ্রেন্ড কেমনি পড়বেন টি স্টল চায়ের দোকান টি স্টল চায়ের দোকান যদি বলা হয়তো বুক স্টল তাইলে বইয়ের দোকান ঠিক আছে বুক মানে বই স্টল মানে দোকান বুক স্টল বইয়ের দোকান কসমেটিক স্টল প্রসাধনের দোকান ওকে দিস ইজ বাউন্ডারি বাই বল এমন জোরে মারছে বাউন্ডারি বাইরা হোয়াট ইজ বাউন্ডারি বাউন্ডারি কি বাড়ির চতুর্দিকে উনি সুন্দর করে বাউন্ডারি দিয়ে রাখছে কি বাউন্ডারি কি বাউন্ডারি মানে হচ্ছে সীমানা বাউন্ডারি মানে কি সীমানা স্বীর্ঘিকার সি ম আকার মা ন আকার না সীমানা সীমানা বাউন্ডারি বানানটা একটু খেয়াল করেন ভি ও ইউ এন এ বাউন্ডারি শব্দের অর্থ সীমানা বাউন্ডারি সীমানা বাউন্ডারি সীমানা বার বার পড়বেন ঠিক আছে বয়কট এই বয়কট মানে কি আজকে সংসদ বয়কট করছে সংসদ কি করছে বয়কট করে চলে গেছে নির্বাচন বয়কট করা হয়েছে এই যে বয়কট বয়কট মানে কি বর্জন করা কোনো কিছুকে বর্জন করা ভারত চীনের পণ্য কি করছে বয়কট করছে আমরা বলি না হ্যাঁ তো এই যে বয়কট এর বাংলা আসল অর্থ হচ্ছে বর্জন করা ঠিক আছে ব বর্গীয় রেফ ন বর্জন ক র আকার রা করা বর্জন করা কেমন তাহলে আমরা একটু বানানটা শিখে ও ওয়াই বয় সি ও ডাবল টি কট ভয় কট কট মানে হচ্ছে বর্জন করা ঠিক আছে ফ্রেন্ড লাস্ট শব্দ আপনাদের বেসিক দোস্ত তুমি বেসিক স্যালারি কত পাও আমার বোনাস ভাতা সব কিছু বেসিকের টেন পারসেন্ট বা বেসিকের উপর নির্ভর করে আমরা বলি না জি তাহলে বেসিকটা কী বেসিক শব্দের অর্থ হচ্ছে মূল বেসিক মানে কি মূল আসল ইত্যাদি হ্যাঁ তাহলে বেসিক অর্থ কী লিখব মূল ম দীর্ঘকার মূল বেসিক অর্থ কী মূল বা আসল মনে রাখবেন মানানটা দেখে নিন এসআইসি বেসিক বিএসআইসি বেসিক বেসিক শব্দের অর্থ হচ্ছে মূল ঠিক আছে আবার কোনো কোনো ক্ষেত্রে বেসিক শব্দের অর্থ হচ্ছে মৌলিক ওই মৌলিক কথাটাও মূলকেই বোঝায় ঠিক আছে যাহোক ফ্রেন্ড এই যে শব্দগুলো আমরা বাঙালি মানুষ কিন্তু আমাদের প্রতিদিনের কথায় আমরা বাংলা কথার ফাঁকে ফাঁকেই এই জাতীয় ইংরেজি শব্দগুলোকে ব্যাপক হারে ব্যবহার করি ঠিক আছে যা হোক তো এগুলো আসলে বাংলা অর্থ বোঝাটা কিন্তু জরুরি বোঝা উচিত তো এজন্যই আপনাদের জন্য আসলে এই শব্দগুলো এখানে নিয়ে আসা এগুলো নিয়ে ক্লাস করানো তো আপনারা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা শব্দের বানান এবং অর্থ বারবার ভালো করে পড়বেন ইনশাল্লাহ আপনাদের বাংলা তথা ইংরেজির জ্ঞানের প্রসার ঘটবে তো যা হোক আশা করি ক্লাস আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কোনো কথা থাকলে কমেন্টস আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ আর কথা নয় আল্লাহ হাফেজ